नगर निगम के 6 नंबर वार्ड में आज एक कार्यक्रम के माध्यम से सभी सफाई कर्मचारियों को नगर निगम की तरफ से संवर्धना दी गई है। मालूम हो कि वर्तमान स्थिति में सफाई कर्मचारियों की भूमिका काफी अहम है। इसी को देखते हुए सिलीगुड़ी नगर निगम ने सभी सफाई कर्मचारियों को नए कपड़े सौंपे हैं। इस दौरान सिलीगुड़ी नगर निगम के प्रशासनिक बोर्ड के चेयरमैन अशोक भट्टाचार्य उपस्थित थे। अशोक भट्टाचार्य ने कहा कि सफाई कर्मचारी इस स्थिति में अपने जीवन को जोखिम में डालकर सेवा दे रहे हैं, जिस वजह से उनके प्रति आभार व्यक्त करने के लिए इस कार्यक्रम का आयोजन किया गया। আমাদের এই ওয়ার্ডে প্রায় 22-23 জন সাফাই কর্মী আছে। এরকম শিলিগুড়িতে প্রায় 2400 মতন সাফাই কর্মী, ওয়ার্ড মাস্টার, সেনিটারি ইন্সপেক্টর এরা কাজ করে, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং এরা সময় মতন আসছে, সময় মতন কাজ করছে, বিপদ উপেক্ষা করেও কাজ করছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একদিনও তারা অ্যাবসেন্ট থাকে না। 15 আগস্ট বাদ দিলে প্রতিদিন তারা কাজে এসছে। আর একটা বড় ব্যাপার হচ্ছে এর মধ্যে একজনেরও, একজন ওয়ার্ড মাস্টার হচ্ছিল কিন্তু এই সাফাই কর্মীদের কাউরই কিন্তু করোনা হয়নি। তাহলে এত নোংরা, এমনকি তারা হাসপাতাল, মেডিকেল কলেজ, তারপর আমাদের যে কোভিড হাসপাতাল যেগুলো আছে তাদেরও যে জঞ্জাল সেগুলো কিন্তু এরাই কিন্তু কালেক্ট করে। সেই জন্য এরা যে এই যে এত বড় কাজ তারা করছে, নিজেদের জীবন বিপন্ন করে, এখান থেকে আমাদের এদের প্রতি আমাদের সবার কৃতজ্ঞ থাকা উচিত। সেই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যই আমরা ওয়ার্ড কমিটির পক্ষ থেকে তাদের একটা সম্বর্ধনা দিলাম। কামনা করছি তারা যদি সুস্থ থাকে, যেভাবে কাজ করছে সেভাবে যদি কাজ করে যায়। আমাদেরও দায়িত্ব হচ্ছে এরা যদি সুস্থ থাকে সেটা দেখার জন্য, এদের উৎসাহিত করার জন্য একটা ছোট্ট শাড়ি বা টি শার্ট এগুলো আজকে এদের মধ্যে। आजादी से शुरू हुआ स्वदेशी अभियान, गांव गांव में बिजली आई, रोशन हिंदुस्तान, मंगल तक भी जा पहुंचा स्वदेशी मंगलयान। तो फिर क्यों ना हो हिंदुस्तानी अपना सब सामान, हम बदलेंगे तभी तो बदलेगा ये हिंदुस्तान। सूर्या, आत्मनिर्भर भारत की पहचान।